और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाएगा। হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর আমি চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ব্লগ, আর ব্লগটি হবে আজকে মালদা টু শিলিগুড়ি। তো প্রথমত আমি চলে এসেছি মালদা টাউন স্টেশনে, দেখতেই পাচ্ছ। এবার আমি চলে যাব ট্রেনের দিকে, যেহেতু আমার ট্রেনটা আবার চলে আসছে। তো বন্ধুরা কেমন আছো, সব ভালো আছো তো? এবার আমি সিঁড়ি দিয়ে নেমে গেলাম প্ল্যাটফর্মের দিকে। তো আমার ট্রেনটার জন্য আমি অনেকক্ষণ ধরে ওয়েট করব, যেহেতু আমি প্রথমে অনেক আগে চলে এসেছি স্টেশনে। এবার আমি কিছুক্ষণ ওয়েট করব, যেহেতু আমার ট্রেনটা আসবে। তো কেমন লাগছে, ভালো লাগছে তো দেখতে আমাকে? তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এবার আমার ট্রেনটি চলে এসছে। এবার আমার ট্রেন চলে এসছে বন্ধুরা। এবার আমি চলে যাব, আমার যেহেতু বুক করা আছে টিকিট, এবার আমি উঠে পড়বো ট্রেনের দিকে। এবার আমি ব্লগের দিকে উঠে পড়লাম, ঢুকার মাত্রই দেখছি চার সাইডে বন্ধুরা ঘুমিয়ে আছে সব, কি বলবো। এবার আমার স্টেশন, এবার চলে এসেছি ফাইনালি নিউ জলপাইগুড়ি স্টেশন। এবার আমি সিঁড়ি দিয়ে উঠে গেলাম। তো কি বলবো বন্ধুরা, এত সুন্দর লাগলো, যাক খুব ভালো লাগলো ট্রেনে সাফার করতে। এবার তোমাদেরকে চার সাইডে ভিডিওগুলো দেখিয়ে দেবো। হ্যাঁ, খুব সুন্দর, এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর। হ্যাঁ, আমি কিন্তু চশমা পরে নিয়েছি, কিন্তু চশমা পরে কেমন লাগছে, হিরো লাগছে না কেমন লাগছে একটু বলে দিবে কমেন্ট করে। এবার আমি চলে এসেছি, কি বলবো, টয় ট্রেন দেখতে পাচ্ছ বন্ধুরা। শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি থেকে বেরোতে দেখতে পাচ্ছি টয় ট্রেন সাজানো আছে কত সুন্দর ভাবে মিউজিয়ামে। ওহ, কি বলবো বন্ধুরা, দেখতেই পাচ্ছ, দেখে নাও ভালো করে দেখে নাও। আমি যেহেতু চলে এসেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে, বেরাতে মাত্রই দেখতে পাচ্ছি টয় ট্রেন। এবার এবার আমি চলে এসেছি সেবো রোডে। এবার সেবকের ভিউজ গুলো, চার সাইড এর ভিউজ গুলো দেখুন এত সুন্দর। আর যদি আমার চ্যানেলটিকে দেখছো তো অবশ্যই অবশ্যই বন্ধুরা ইউটিউব থেকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর কি বলবো বন্ধুরা, এত সুন্দর দেখতে মানে পাহাড়গুলো, মানে কি বলবো, মানে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। তো অবশ্যই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করে জানাবেন যে কেমন লাগলো। তো দেখতে থাকো বন্ধুরা। আর আমি খেয়ে নিচ্ছি বিস্কুট। হ্যাঁ, খুব সুন্দর, মানে কি বলবো বন্ধুরা।